সবাইকে শুভেচ্ছা। আজকে আশিন আমের প্রথম লটটা হচ্ছে আজকে কুরিয়ার করব। আর আজকে যে আমগুলো যাচ্ছে সবগুলো আম হচ্ছে ফ্রুট ব্যাগিং করা, গাছে প্রত্যেকটা আম ইন্ডিভিজুয়ালি ফ্রুট ব্যাগিং করা আর কি। তো এই আমগুলো আজকে পাঠাচ্ছে, এটার ওজন মোটামুটিভাবে দুইটাতে এক কেজি হবে বা তিনটাতে হবে না, মানে দুইটা আড়াইটাতে মোটামুটি এক কেজি হবে। সো এখন একটু দেখি যে আসলে আমগুলো কেমন, কোন আমগুলো আজকে পাঠাচ্ছে। এতক্ষণ আসলে দেখলেন যে আমরা কোন আমগুলো আজকে পাঠাচ্ছি। তবে একটু বলতে, যে আমগুলো আপনারা হাতে পাবেন আজকে, বিশেষ করে এই আমগুলো পাকতে আরও 4-5 দিন সময় লাগবে। যদি 4-5 দিন একটু ধৈর্য ধরে যদি পাকাতে পারেন তাহলে আমগুলো বেশ মিষ্টি হবে, অলমোস্ট ফজলি কাছাকাছি বা ফজলির মতন আর কি মিষ্টি হবে। সো একটু সময় দিতে হবে। আর একটু বলতে চাই যে আম কুরিয়ারে থেকে নিয়ে আসার সময় অবশ্যই দেখবেন ক্যারেট ভাঙা আছে কিনা, ক্যারেট থেকে বের করে নিয়েছে কিনা, এই বিষয়গুলো দেখবেন। যদি সেরকম ভাঙা বা ছেঁড়া থাকে, আম কম থাকলে তাদের কাছ থেকে রিসিভ করবেন না, সহজ হিসাব তাদেরকে অভিযোগ জানাবেন। আর একটা বিষয় যে আম কাভার্ড ভ্যানে থাকার জন্য গরমে কিছু আম পেকে যাবে, 4-5টা আম পেকে যাবে, এগুলো কাটার পরে দেখবেন যে গন্ধ থাকবে বা টেস্ট ভালো থাকবে না। সো এটা নিয়ে তখন বলবেন যে সব আম এরকমই নাকি, না আসলে যে আমগুলো এরকম হিটে পেকে যায় সে আমগুলো আসলে এরকমই হবে। সো সেগুলো বাদ দিয়ে বাদ বাকি যে কাঁচা আমগুলো থাকবে সেগুলো আপনি রাখবেন পাকার জন্য। এবং পাকার পরে এক্স্যাক্ট যদি একদম পেকে যায় দেখবেন যে আমগুলো আপনি দুধ ভাত দিয়ে খেলেও খুব টেস্ট পাবেন, কিংবা চিড়া মুড়ি দিয়ে খেলেও, আপনি চিড়া দিয়ে মাখিয়ে খেলেও খুব টেস্ট হবে আর কি। সো এই ছিল মোটামুটি আজকের আমের আপডেট। আর একটা বিষয় সেটা হলো যে আমরা চিন্তা করছি যে সব কিছু মিলিয়ে যদি আরও কিছু অর্ডার থাকে, আরও কিছু চাহিদা যদি থাকে, তাহলে হয়তো বা আগামী বুধবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার আমরা আরও এক চালান হয়তো বা আশির নামটা পাঠাবো, কারণ থাকবে এই আমটা আরও এক সপ্তাহ থাকবে আশা করা যায় আর কি। সো সবাই অনেক ভালো থাকবেন। আর যারা আবার আম অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের অ্যাপ যেটা রয়েছে গুগল প্লে স্টোর থেকে রাজশ্রী ম্যাঙ্গুলকে একটা সার্চ করবেন, সেটা ডাউনলোড করে নেবেন, সেখান থেকে আশির নামটি আপনি অর্ডার করে ফেলবেন। এছাড়াও ফোন করতে পারেন 01707979767 এই নাম্বারে। আরেকটা কথা বলি, সেটা হলো যে আমাদের যে অ্যাপটা রয়েছে রাজশ্রী ম্যাঙ্গো, এই অ্যাপটা আপনারা অনুগ্রহ করে কেউ ডিলিট করবেন না বা আনইনস্টল করবেন না, কারণ এই অ্যাপে আমরা খুব তাড়াতাড়ি আমরা হয়তো বা আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহ থেকে আমাদের আরও কিছু আইটেম আসবে, যেমন পিওর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যাঁ এই ধরনের আরও কিছু গ্রোসারি কিছু আইটেম আসবে, সেগুলো একদম 100% পিওর। এগুলো আমরা চেষ্টা করছি আমার গ্রামের বাড়ি থেকে বা আমার আশেপাশে থেকে সোর্সিং করার জন্য, এবং নিশ্চিত করবো ইনশাল্লাহ যে সেগুলো খুব পিওর হবে আর কি। সো অবশ্যই আমাদের অ্যাপটি আপনি যদি ডাউনলোড না করে থাকেন এখন ডাউনলোড করে নিন, আর যারা ডাউনলোড করে রেখেছেন তারা কেউ আনইনস্টল করবেন না, মানে আম ফুরিয়ে যাচ্ছে মানে রাজশাহীর ম্যাঙ্গোকে ভুলে যাওয়ার কোনো অপশন নেই আর কি। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।